ইহুদি বালক নবীজির সেবা করতেন, নবীজি শুনতে পেলেন সেই বালকটা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ যখন হলো, নবীজি বালকটাকে দেখতে গেলেন, কিন্তু বালকটা তো ইহুদি। নবীজি ইহুদিকে দেখতে গিয়ে দেখলেন সে যদি এই অবস্থায় মারা যায় তাহলে সে তো জাহান্নামী হয়ে যাবে। নবীজির গোলাম কখনো জাহান্নামী হতে পারে না বন্ধু। নবীজি তাকে ইশারা দিলেন, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও। সে তার বাবার দিকে তাকায়, ইহুদি বালকটা তার বাবার দিকে তাকায়। নবীজি যখন বললেন তুমি মুসলমান হয়ে যাও, ইসলাম ধর্ম গ্রহণ করো, সঙ্গে সঙ্গে বালকটা তার বাবার দিকে তাকালো। বাবার দিকে তাকাতে দেরি, বাবা ইশারা দিয়ে বুঝিয়ে দিলেন বন্ধু সঙ্গে সঙ্গে বালকটা মুসলমান হয়ে গেল, ইসলাম ধর্ম গ্রহণ করলো। আমার নবী শুকরিয়া জ্ঞাপন করতে 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 বন্ধু ওখান থেকে বের হলো। তার কারণ হলো অসুস্থ রুগী দেখতে এসছে নবীজির গোলাম ইহুদি, কিন্তু আল্লাহ তাকে ইমানদার বানিয়ে আল্লাহর ডাকে সাড়া দিতে বাধ্য করলো। কার ছিলাই প্রাণের নবীর ছিলাই মাইশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন নবীজি তার বংশধরের কাউকে সূরা ফালাক এবং সূরা নাস পড়ে বন্ধু ফুদি মেসেজ করে দিতেন আর বলতেন আল্লাহ তুমি মুক্ত করে দাও, আল্লাহ তুমি আরোগ্য করে দাও, আল্লাহ তুমি সুস্থ করে দাও, এমন সুস্থতা তুমি দিয়ে দাও জীবনে আর কোনো দিন যেন অসুস্থতার টাচ না করে। আজকে থেকে আপনারা রোগ মুক্তির জন্য ফরজ নামাজের পরে কোন নামাজের পরে সালাম ফিরাবেন, সালাম ফিরানোর পরে তারপর আপনি কি করবেন, একবার সূরা ফালাক একবার সূরা নাস পড়ে হাতে ফু দিবেন, ফু দিয়ে মাথা থেকে একবারে পুরো বডি মেসেজ করে দিবেন। নবীজির হাদিসকে বিশ্বাস করে মেসেজ করলে বিমার পালিয়ে আরো জোরে ছেড়ে দে নৌকায়ামি যাব মদিনা, ছেড়ে দে নৌকায়ামি যাব মদিনা, মৌকায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসির পাবো না, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসির পাবো না, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আপনারা গজল পছন্দ করেন না আমি বুঝতে পারছি, তাহলে তোমরা যদি পছন্দ করো বিশেষ করে যুবকরা তো আমার পাগল করে ফেলায় মাহবিল এল হুজুর এই গজল এই গজল এই গজল, তোমরা তো কমন একটা সুর দিলাম পাল্লা না, এটা তো তোমাদের ইন্টারভিউ নিয়েছি, ইউ আর ভেরি উইক অত্যন্ত দুর্বল ঠিক নেই, দুর্বল না তাহলে নেক্সট টাইম তো আর এটা হবে না, কথা কয় হবে তাহলে সবাই আমার সাথে কিন্তু সুর মিলাতে হবে ঠিক না। আরো জোরে বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস, আল্লাহ বলতেছেন আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর জান্নাতে চলে এসো। হুজুর প্রিয় লোকের কাছে কেন যুক্ত হব, যুক্ত হব এই জন্য আমাদেরকে আমরা জান্নাত চাই আমরা জাহান্নাম চাই না, কথা বলেন না কেন, আমরা জান্নাত চাই জাহান্নাম চাই না, জান্নাতে যেতে হলে আপনাকে কিছু বাজার করতে হবে, পৃথিবীর জীবন যেমন বাজার ছাড়া চলে না ঠিক তেমনি ভাবে পরকালও বাজার ছাড়া চলবে না, চলবেনি পরকাল চলবে না, আর পরকালের বাজার হলো প্রথম হলো ঈমান, দ্বিতীয়ত হলো বন্ধু আল্লাহর প্রতি ভয়। আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি, আল্লাহ বলতেছেন ইমানদারগণ তোমরা আমাকে ভয় করো, তোমার ভয় করলে লাভটা হবে কি, আল্লাহ কয় আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে, কি চমৎকার না। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, ওয়াকানু ইত্তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতের দুনিয়া দুনিয়ার জীবনে, অফিল আখিরা এবং পরকালের জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে গুড নিউজ দিয়েছেন, অত্যন্ত চমৎকার একটা সংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আগে ঈমানদার হও তারপরে ভয় করো, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার একটা নিউজ দিয়ে দিলেন প্রেজেন্ট এন্ড ফিউচারের জন্য,
দুনিয়া এবং আখেরাতের জন্য তোমার জন্য সুসংবাদ দিয়েছেন আমার আল্লাহ। এখন সুসংবাদের আওতায় আসতে হলে আপনাকে আমাকে কি করতে হবে? আপনাকে আমাকে জিকির করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করবো। সুবহানাল্লাহ বলবেন না হারা জোরে, ছোট্ট করে বলবে, এগুলো আমার আলোচ্য বিষয় নয়, আমি আমার আলোচনায় ঢুকলাম। আরো আগেই কিন্তু আপনাদের দুর্বলতা দেখে আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য বন্ধু এখানে ঢুকলাম। জিকির করতে হবে। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে যেটাকে বলা হয় স্মরণ করা, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির। সৎ কাজের জন্য কাউকে ডাক আল্লাহর জিকির, অসৎ কাজের জন্য কাউকে বারণ করা এটাও জিকির। নামাজ দাঁড়িয়েছো সেটাও জিকির, হজে গেছো সেটাও জিকির। হজ হলো জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়। নামাজ হলো জিকিরের জলসা, যার কারণ একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়। নামাজের মতো আজকের এটাও হলো জিকিরের জলসা। আল্লাহর নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছে প্রত্যেকটা যন্ত্রকে ক্লিয়ার করার একটা মেশিন আছে, প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে, আর মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। সায়েন্টিফিক যারা তারা গবেষণা করেছে, তারা তারা বলেছেন জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তোমরা যখন জিকির করবা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আল্লাহর নবী বলেছেন, জিকির জবান দিয়ে করা যায় বন্ধু, অন্তর দিয়েও করা যায়, তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। সুবহানাল্লাহ বলেন না? আপনারা যারা আজকে জান্নাতের বাগানে এসেছেন বন্ধু, আপনারা কত বড় সফল ব্যক্তি কল্পনাও করতে পারবেন না, কারণ আপনি এখন আর আমি, আপনি আমি লাঠি নিয়ে যুদ্ধ করতে হবে না, পিস্তল দিয়ে যুদ্ধ করতে হবে না, কারো মাথা ফাটাতে হবে না। জীবনে যতদিন বেঁচে থাকবো মৃত্যু পর্যন্ত আমাদের যুদ্ধ হলো আত্মার যুদ্ধ। কিসের যুদ্ধ? যেমন আজকে আপনারা যারা জান্নাতের বাগানে প্রবেশ করেছেন, একাধিকবার মন নিষেধ করেছেন, না না বাড়ি যা ঘুমা, বন্ধুদের সাথে আড্ডা দে, কিন্তু আপনি যুদ্ধ করে জান্নাতের বাগানে চলে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শাইতান ডিসেপশন ইজ ভেরি উইক, মুমিনের জন্য শয়তানের ধোকা একেবারে দুর্বল, হাজার চেষ্টা করলেও শয়তান আটকাতে পারে না। যদি আল্লাহ বলেছেন শাইতান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স, আল্লাহ বলেছেন শয়তান হলো ইমানদারদের প্রকাশ্য দুশ্মন। কথা কয় না? শয়তান কোনোদিন চায় না কোনো মানুষ ভালো কাজ করুক, শয়তান কোনোদিন চায় না সে পবিত্র থাকুক। শয়তানের মধ্যে বন্ধু, শয়তানের গুরু লিডার পুরস্কার ঘোষণা করে দিয়েছে, তোমাদের জন্য সর্বোচ্চ পুরস্কারটা বরাদ্দ, যে বান্দাকে দিয়ে সবচেয়ে নিকৃষ্ট কাজ করাতে পারবা। আপনারা তো সেই খবর রাখেন না, কারণ খবর রাখলে পৃথিবী থেকে নোংরামি কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন বন্ধু? এই জন্য বলতেছি আপনারা বিজয়ী, 100% বিজয়ী। আপনারা তো মাহফিলে আসেননি, আপনারা এসেছেন আল্লাহর দিকে। কথা কয় না? আল্লাহ কি বলতেছে জানেন? আমার একটু কষ্ট লেগেছে, আল্লাহর জিকির হচ্ছে, নবীর প্রেমের দরুদ হচ্ছে, আপনি জবানটা কি করে রেখেছেন, বন্ধ করে রেখেছেন? আপনি কয় কোটি টাকার মালিক যে আজরাইলকে রিটার্ন করতে পারবেন? আপনি কত পাওয়ারের মালিক, দরজায় শক্ত গেট লাগাইছেন আজরাইলের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে? কথা বলেন না কেন? আজরাইল যখন আসবে, জাস্ট টাইম, নো কমপ্লেন, নো আর্গুমেন্ট, কোনো তর্ক বিতর্ক চলবে না। এই জন্য লেখক বলেছেন, কাগজি কাটে কারি ঘুড়ি বানা কর, ও রাত হে আসমান মে ঘুড়ি বেচারাও কিয়া করেগা রশি মাওলা। বন্ধু তোমরা জানো, তোমরা জানো না, কবি তোমার এই দেহটাকে কাগজের ঘুড়ির সাথে তুলনা করেছে, এই ভিতরে আরেকটা মানুষ আছে যেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা, আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। এটা হলো আসল মানুষ, তোমার মাথা থেকে পা পর্যন্ত এটা মানুষ না, এটা ডেড। যখন ছিল না তখন আমি তুমি ছিলাম না, আজকে আছে এই জন্য আছি, আরেকদিন যখন চলে যাবে আই এম এ ডেড, ইউ আর ডেড।
এই জন্য এটার কোনো দাম নাই, আসল দাম হলো ভিতরেরটা, কোনটার? এবার আমি তোমাদেরকে বলি, কবি বলেছেন তোমার দেহটা হলো কাগজের ঘুড়ির মতো, বাচ্চারা যে কাগজের ঘুড়ি বানায়, রশিটা হলো তোমার ভিতরের মানুষটার মতো, আর নাটাই হলো আজরাইল, আর মালিক হলো যিনি, দেয়ার ইস নো গড বাট আল্লাহ, যাকে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, মালিক হলো তিনি যিনি হলেন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক, যিনি আহাদ। মজা লাগেনি রে যুবক? যুবকরা তুলবে শুধু হাত, আমার দাদারা আপনারা, আমি জানি আপনাদের সিনা প্রেমে ভরা, আর যুবকদের সিনা হিংসা নোংরা, নোংরামি আত্মঘরিমা, আর ইহুদি কালচারে ভরা। কেসা কইছি নি যুবক, তোমরা কও, যেই যুবকরা স্বীকার করেছ তোমরাই হবে একদিন মুমিন, আর যারা স্বীকার করতে পারলা না তোমাদের মধ্যে রয়েছে গলত, তার কারণ তুমি স্বীকার না করলে ওটা সত্য। কথা কয় না কেন? ঠিক না? সত্য সত্যই মিথ্যা? মজা লাগেনি আমি যে কইতে আছি? মুমিনের কাছে মজা লাগবে, যারা আল্লাহর দিদান চায় তাদের কাছে মজা লাগবে। যুবক তোমরা জানো না যৌবন কালে আমল আল্লাহর কাছে এত পছন্দ, নবীজির হাদিস থেকে জানতে পেরেছি এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000, কোন কোন স্টোনওয়ার বলেছেন 30,00,000, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড, কারণ এটা দৃশ্য নূরের গতি, প্রতি সেকেন্ড 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে, অনেক গাছপালা অনেক ছাদ ভেদ করে কিরণ তোমার মাথায় লাগে, সইতে পারো না কাল হাসুরের দিন মাত্র মাথাটার উপরে থাকবে সূর্যটা, সহ্য করতে পারবা না, মাথার মগজটা গুস্তির পাতিলের মতো উতরাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে আমার উম্মত তোমরা টেনশন করো না, যৌবন কাল শুধু গোলামি করো গোলামি করো, আমি নবী জানিয়ে দিলাম আল্লাহর আরশের নিচে তোমাদের জন্য একটা অংশ বরাদ্দ। এর যুবক কার পিছনে দৌড়াও, কোন ওয়াজ করবো আজকে, তোমাদেরকে কি আলোচনা শোনাবো, তোমাদেরকে কোন ওয়াজ দিয়ে তোমাদের হৃদয় পর্যন্ত আমি পৌঁছাবো আমি জানি না, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার রাসূল জানিয়ে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ, আমার রাসূল জানিয়ে দিয়েছে যুবক নবীর সাথে প্রেমের ডুরি লাগা, নবীর আদর্শকে অন্তরে ধারণ করে বাস্তবায়ন কর করতে থাকো, নবীজি বলেছেন আমার কোনো প্রয়োজন হবে না, আমি লাগবে না, আমি লাগবে না, আমার দুইটা কলিজার টুকরা পাপ পাঞ্জাতনের অন্যতম সদস্য ইমাম হাসান হুসাইন জান্নাতে, তোমরা যুবক যারা যৌবনকালে আমি আল নবীর পাগল হয়ে আল্লাহরে খোঁজেছো তোমাদের জন্য বরাদ্দ দিয়ে দিলাম, আমার কলিজার টুকরা দুই কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন তোমাদের জান্নাতে লিডার হয়ে যাবে। যৌবনকালের আমল বড় পছন্দ, তোমরা জানো না আমি আজকে গাজী সুলাইমান এমনি এমনি হইনি, আমার জীবনের সেজদা আমি ওই সময় থেকে শুরু করেছিলাম যেই সময় সেজদা কেমনে দিতে হয় জানতাম না, সেজদা দিয়ে আরেকজনের দিকে ফাঁকি দিয়ে তাকায় থাকতাম ওই লোক কি করে, যদি দেখতাম উঠতো তখন উঠতাম, যদি দেখতাম দাঁড়াইতো, সেইভাবে করতে করতে আজ পর্যন্ত এসেছি, আমার জীবনে কোনোদিন ক্রিকেট ব্যাট আমি হাতে নিইনি, কোনোদিন আমি ফুটবল খেলার মাঠে আমি কোনোদিন যাইনি, জীবনে যেইটুকু সময় দিয়েছি পড়াশোনার পাশাপাশি মায়ের পিছনে পিছনে ছোট্ট বাচ্চাদের মতো এখনো, সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে, এই জন্য বলছি যুবক তোমরা যৌবন কালটাকে কাজে লাগাও, বন্ধুদের সাথে হেঁটে তুমি কোনো কিছু পাবা না, শুধু তিরস্কার ধিক্কার, তোমাকে শুধু নেগেটিভ আঙ্গুল ছাড়ার কিছুই দিবে না, কারণ আগেকার যুগের বন্ধুত্বের যে মাধুর্য ছিল এখন সেটা পুরোপুরি হারিয়ে গেছে। কথা বলো না কেন? কারণ কি, আগের যুবকদের মধ্যে যৌবনকালে তাদের মধ্যে আল্লাহ রাসূলের ভয় ছিল, এখনকার যুবকরা আল্লাহ রাসূল ইসলাম কি বুঝে না, কন্টিনিউ হয়ে যে আমাদের এই যে স্যার বলেছেন একটু আগে, মুখের দৃষ্টিকে কেড়ে নিয়েছে, তোমার চরিত্রকে হরণ করে নিয়েছে, তোমার হৃদয় রাজ্য ইহুদিদের সকল নোংরামির বাসা বেঁধে দিয়েছে, এখান থেকে বের হয়ে আসতে হবে। কেন বের হয়ে আসতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুভাম মুবিনা, আল্লাহ বলেছেন দা হেরিটিক্স আর দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বেঈমান কাফিরেরা মুসলমানদের প্রকাশ্য শত্রু, কারণ আল্লাহ বলেছেন উইদ্দাতিল কাফিরিন, ওরা কাফের, কাফেরদের জন্য আল্লাহ বরাদ্দ করেছেন জাহান্নাম।
কিন্তু তোমরা তাদের সাথে যুক্ত হওয়ার কারণে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। আমি চাই না তোমরা জাহান্নামী হও, এই জন্য আজকে আমি শিরোনাম দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স সেভ ইয়োরসেলফ এন্ড ইয়োর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ বলেছেন, মুমিনদেরকে ডেকে ডেকে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমি আজকে এসেছি তোমাদেরকে বাঁচার রাস্তা দেখানোর জন্য। বলতেছিলাম, কবি বলেছেন, এই দেহটা হলো কাগজের ঘুড়ির মতো, রুহটা হলো রশির মতো, নাটাই হলো আজরাইল। মালিক যখন অর্ডার দিবে তখন তোমার প্রাণ পাখি ছিঁড়ে নিয়ে যাবে। আহারে যুবকের দল, তোমরা তো কিছুই জানো না। আল্লাহ রাসূল বলেছেন, মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের চেয়েও ভয়ঙ্কর। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে, মরণ থেকে বাঁচতে পারবা না, বাঁচতে পারবো বাঁচার সুযোগ নাই। আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন, কবরে যখন যাইবা গোসলেঙ্গিটা দিয়ে আইসো, কি মাজাটা টাইট করে আইসো, না হয় উপায় থাকবে না। আল্লাহ বলতেছেন, ইন্নাবাতু সরব বিকালা শাদিদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা খুব শক্ত, আল্লাহর পাকড়াও বড় শক্ত, আল্লাহ খুব শক্তভাবে ধরবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বন্ধু, তোমাদেরকে কেমন করে বুঝাবো? আল্লাহর নবী বলেছেন, আল কবারু নউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। তার মানে আমাদের মধ্যে আছে নেগেটিভ এন্ড পজিটিভ দুই ধরনের লোক। এক ধরন হলো পুরো মুমিন, আর এক ধরন হলো পুরো মুনাফিক। দাদা ঠিক আছে নি? মুই মুমিনের জন্য হবে কবর জান্নাত, মুনাফিকের জন্য হবে কবর জাহান্নাম। তোমাদের জন্য আমি বলতে চাই, কবর যখন জাহান্নাম হবে অত্যন্ত ভয়ঙ্কর হবে রে যুব। ও আমার এই বক্রপুরের বাই বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো না, আজকে আজকের মাহফিল আগামীকাল কি আর হবে না। ও বন্ধু, আজকের আলোচনা যদি বিবেকবান হও, তোমার জীবনকে বদলে দিবে, তোমার মোডকে চেঞ্জ করে দিবে, লাইফ স্টাইলটাকে পুরো চেঞ্জ করে দিবে, এটা আমার আত্মবিশ্বাস। কারণ হলো, ও বন্ধু, আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু পিপল উইল নট ডাই, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহিয়া, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুমান হাবিবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। আল্লাহ বলেছেন, ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে, কিন্তু তুমি তো জাহান্নামী হয়ে গেলা, তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। ওই জাহান্নামের জন্য বরাদ্দ করেছেন আমার আল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, তোমাদের জন্য খাবার হলো একটা বরাদ্দ যাক্য। কি? নাউজুবিল্লাহ বলেন না। জাক্কুমটা কত বিষাক্ত হবে জানেননি? এই মক্রপুরের জমিনে যদি বর্তমানে একটা ফোঁটা জাক্কুম পড়ে, আল্লাহ রাসূল বলেছেন, গোটা পৃথিবীর মাটি, আল্লাহ রাসূল বলেছেন, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। হাজার বার, অসংখ্য অগণিত বার যদি আপনি সয়েল টেস্ট করেন, কখনোই ফসল উৎপাদন করার স্কোপ খুঁজে পাবেন না। এত ভয়ঙ্কর খাবার তোমাকে দেওয়া হবে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আরেকটা খাবার হাদিস শরীফের মধ্যে এসেছে, যেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবারটা কি গো? নবীজি বললেন, আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুঁজ। আরেকটা জাহান্নামীর রক্ত পুঁজ খাইতে দেওয়া হবে, পারবেন খাইতে? কথা কয় না। আর এটাকে দুনিয়ার যে ফোড়া হয়, বিষ ফোড়া হয়, ওই রক্ত পুঁজের মতো নয়, অত্যন্ত ভয়ঙ্কর রক্ত পোজ। খেতে দেওয়া হবে, খাইতে হবে, বাঁচারও সুযোগ নেই, মরারও সুযোগ নাই, পালাবারও। এই জন্য বলেছি বন্ধু, তোমরা বেশি বেশি করে জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়াসীলা। আল্লাহ বলেছেন, ইমানদারদেরকে তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। কেমন করে করব? আল্লাহ বলতেছেন, আমি বলে আপনাদেরকে বেশি বেশি করে জিকির করতে বলেছেন, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে বলেছেন। বলো হুজুর, কোন কন্ডিশন
মনে করব। ফাযকুরুল্লাহকে আমান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে বসে জিকির করো, ওয়ালা জুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো, তারপরেও জিকির বন্ধ করো না। আসেন আপনারা, আমাদের মধ্যে আল্লাহর ওলি আছে না নাই? কথা কয় না? আমাদের মধ্যে আল্লাহওয়ালা লোক আছে না নাই? যে দেখতে লোকটা কালো কিন্তু তার চেহারায় ফুটে নূর। আচ্ছা ঠিক আছে, কথা কন আছে না? আল্লাহওয়ালা লোক কোনো বিপদে পড়লে দৌড়িয়া যায় একটা দোয়ার জন্য, আছে না আমাদের মধ্যে? এটা কেমনে হয় জানেননি? জিকির করতে করতে আল্লাহওয়ালা হয়ে যায়। দেখেন অত্যন্ত চমৎকার একটা হাদিস আমি মাঝখান দিয়ে আপনাদের কি বলেছিলাম, আপনারা তো আজকে মাহফিলে আসেননি, আল্লাহর দিকে আসছেন বলছিলাম নি, মনে রাখেননি ওয়াজ? এটি ব্রেইনে একটা একটা করে আমরা যেরকম পরীক্ষা দিছি মনে করে করে কোট করে করে, আপনারাও কিন্তু আজকে ক্লাস স্টুডেন্ট ছাত্র, আপনারা যদি মনে করেন যে হুজুর ওয়াজ করতেছে শুধু মজা পাচ্ছি, লাভ হবে না, কোনো ফায়দা হবে না। আর আপনারা যদি মনে করেন যে সিরিয়াসলি আজকে আলোচনা শুনবো এবং এটাকে বাস্তবায়ন করব, আমল করব, তাহলে হয়ে যাব আমরা সবাই ধন্য। আল্লাহ যেন আমাদেরকে নগণ্য থেকে ধন্য হিসেবে কবুল করে সকল। বন্ধুরে আমার, আমার দিকে তাকান, আল্লাহ রাসূল বলে দিয়েছেন কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে এক বিঘা পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে এক গজ পরিমাণ এগিয়ে আসে। তার মানে আপনি যত দ্রুত যাবেন তার চেয়ে দ্রুত আল্লাহ আপনার দিকে আসবে। আল্লাহ রাসূল বলেছেন, এদিকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি আল্লাহর জিকির করার জন্য আল্লাহর দিকে এক হাত পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে আসে। আমার নবীজি জানিয়ে দিলেন এই পৃথিবীর জলসা হলো একেবারে নর্মাল লোকাল জলসা, ঠিক না? কারণ বলো হুজুর কেন বললেন? আমাদের এখানে সত্যিও আছে, ইমানদারও আছে, আমাদের এখানে মিথ্যাবাদীও আছে, সত্যবাদীও আছে, আছে না নাই? আমাদের এখানে জিনা করনে ওলাও আছে, জিনা ছাড়াও আছে, এরকম ধরো নেগেটিভ পজিটিভ আছে না নাই? আমাদের এখানে সুশিক্ষায় শিক্ষিতও আছে, আবার অন্যায় মানুষকে কতল করার শিক্ষায় শিক্ষিতও আছে। তাহলে এই জন্য আমি সবসময় আমাদেরটারে লোকাল বলি, বলো হুজুর কোন দৃষ্টিভঙ্গি থেকে নবীজি জানিয়ে দিলেন পৃথিবীতে তোমরা যদি কোনো জলসায় বসে মালিকের জিকির করো, মালিক জানিয়ে দিয়েছে তার চাইতে উত্তম জলসায় মালিক তোমার জিকির করে। আল্লাহর হাবিব জানিয়ে দিল মুক্তপুরের যুবক, আমার ভাই আমার বাবারা আমার মা বোনদেরকে বলছি গো হৃদয় খুলে শোনো, সবচেয়ে বড় মজার যে খবরটা আমার নবীজি জানিয়ে দিলেন, কেউ যখন জিকির করার জন্য জিকিরের জলসার দিকে আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে চলে আসে। তার মানে হলো আপনি যত দ্রুত আল্লাহর কাছে যেতে চান আল্লাহ তার চাইতে দ্রুত আপনার কাছে এসে আপন হয়ে যাবে, তখন আপনার হাত হয়ে যাবে আল্লাহর কুদরতি হাত, আপনার চোখ হয়ে যাবে আল্লাহর কুদরতি চোখ, আপনার কান হয়ে যাবে আল্লাহর কুদরতি কান, আপনার পা হয়ে যাবে আল্লাহর কুদরতি পা, তখন আপনার সাথে যখন কেউ বকাবকি করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে নিজেই যুদ্ধ ঘোষণা করবে, কারণ আপনি তখন জিকির করতে করতে হয়ে যাবেন আল্লাহর ওয়ালি। খবর কি ভালো লাগে সবার কাছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলে আরো জোরে। আমাদের মধ্যে আর একটা জিকির আছে, নামাজ আছে না নাই? নামাজ একটা জিকির। আল্লাহর নবী হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, দেখেন জিকিরের ফজিলত কেমনে আল্লাহ তার বান্দাকে আপন করে নেয়, আল্লাহ তার বান্দাকে কেমন করে তার কুদরতি মায়ার বাঁধনে আবদ্ধ করে নেয়। আমার নবীজি প্রত্যেকটা জিনিসকে আমাদের মাঝে ইনশিওর করে দিয়েছেন। আমার নবী আপনাদের এই মক্রবপুরে শীতের দিনে গাছের পাতা ঝরেনি? সব গাছের পাতা ঝরে, সব গাছের পাতা ঝরে, তাল গাছের পাতা ঝরে, এটা টাইম হইলে পরে, নারকেল গাছ টাইম হইলে পরে, সুপারি গাছ, কিন্তু আর ম্যাক্সিমাম গাছের পাতাই তো বিরামহীন ভাবে ঝরে। আল্লাহর হাবিব কি করলেন? বের হলেন, হাদিসের রাবি হলেন হযরতে আবু যর, নবীজি বের হলেন, বের হয়ে চাইয়া দেখলেন গাছের পাতাগুলো শীতের কারণে শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে। হাদিসের মধ্যে এসেছে নবীজি দুটো ঢালা ধরলো, ধরার পরে আবু যরকে ডাক দিলেন, আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। এবার আবার নবী বললেন রে আবু যর তুমি নজর দিয়ে চাইয়া দেখো
শীতের দিনের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনে ঝরে ঝরে পড়ে। আল্লাহর প্রিয় বান্দা যখন আল্লাহর গোলামির জন্য নামাজে দাঁড়াবে, কুদরতি কব এই কপালটা যখন আল্লাহর কুদরতি কদমের মধ্যে লাগায় দিবে, তখনই ওই গাছের পাতার মতো জীবনের গুণাগুলো সব ঝরে পড়ে যাবে। তাহলে জিকির লাভ আছে না? তাহলে আমি যে জিকির করলাম, আপনারা যে মুখটা বন্ধ রাখছেন, জুলুম করছেন না নিজের উপরে নিজে? আমার তো কিচ্ছু হয়েছে না, আমার গোলামি ঠিকই আছে, আছে না নাই? দুরুদ যখন পড়ছে মোটামুটি ম্যাক্সিমাম লোকে পড়ছেন, কিছু লোকে তালা দিছেন হামুকের মতো। বর্ষাকালে বৃষ্টি হইলে দেখবেন মাটি ফাইটটা হামুক বাইর, শিং দুটে বের করে মনের আনন্দে, আর এবাঞ্চের ফায়ের নমুনা দেখলে আর মুখ খুলে না, বাড়িতে না ভাঙ্গিয়ার পরে আশের বাচ্চারে খাওয়ান লাগে, ঠিক না ভাই? আমাদের মধ্যে এমন কিছু হামুকিয়া মুখ মুসলমান আছে, কি মুখ? ভাই আল্লাহ যাই করুক হামুকের মতো লাগাই ফেলবো, যেইটা হইব পরে হইব। এটি কিপটা, এটি অহংকারী, আল্লাহ কই যাবে যদি হইবি টাইম মতো হইবি? ওমা আল্লাহ সবস করে লাইছে, আপনি কার উপরে দোষ দিবেন? সূরা ইউনুস কুলে দেখেন আল্লাহ কয় ইন্না আল্লাহ লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্না নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ কয় আমি বান্দার উপর জুলুম করি না, তার মানে আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। বাঁচবেন কত লাইন আছে না? আল্লাহ পরে কি কয়? আল্লাহু লা ইউহিব্বু যালিমিন, যারা জালেম আল্লাহ আমি তাদেরকে পছন্দই করি না, ভালোবাসি না। তার মানে যারা জালেম অত্যাচারী আল্লাহ কয় আল্লাহ তাদেরকে পছন্দ ভালো। এরপরে কি কয় জানেন? আল্লাহ কয় ওমানি যালিমিনা মিন আনসার, যখন এই জালেমরা বিপদে পড়বে আমি আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখিনি। তার মানে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী, ওই যে বলছি লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহিয়া, বাঁচারও সুযোগ নাই, অমা হমান ভাবি গাইবিন, পালাবারও সুযোগ নাই। একটু কি ভাবছেন কোথায় আছেন, কি করতেছেন, কোথায় যাবেন? শোনেন আজকে একটা কথা বলি, সকালে কি খাইছেন দুপুরে কি খাবেন সেটা জানতেন না, আজকে সুস্থ আছেন আগামী দিন সুস্থ থাকবেন কিনা সেটাও জানেন না, আজকে বেঁচে আছেন আগামী দিন বাঁচবেন কিনা সেটাও জানেন না, আজকে এখানে আছেন আগামীকালকে এই সময় কোথায় থাকবেন সেটাও জানেন না, আপনি এখানে আছেন বাচ্চা কাচ্চা ফ্যামিলি এখন কি করে সেটাও জানেন না। এত কিছু অজানা থাকার পরে অহংকার আসে কোত্থেকে? যিনি সব জানেন ওনার তো কোনো অহংকার নাই, কিন্তু তিনি আজকে রহিম রহমান, কিন্তু কাল হাসর দিন হবে কাহা, কঠোরতা কাকে বলে সেদিন দেখবে। বুঝে আসে কথা? আরো জড়ে বলে জিকির করবেন নি না সারবেন, ভাব দেখাবেন? মনে রাখবেন যার মধ্যে থাকবে যত বেশি ভাব মনে করবেন তার মধ্যেই প্রকৃত প্রেমের আছে অভাব, কথা কয় না? হু দো পাঞ্জাবি একটা ইস্তারি করে গায়ে দিয়ে আরে কেউ দেখলে মনে কয় হামসে বড় কোন হে, কথা কন না কেন? আমাদের মধ্যে এমন কিছু লোক আছে না, যাইয়া দেখেন ভালো খাবারও নাই তার ঘরে, এটা হচ্ছে তার চরিত্র। এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমি দরদ পড়েছি, অনেকেই দরদ পড়েননি, আজকের না আজকে, আজকে কিন্তু জুমার দিন, কিসের দিন? এই বক্রপুরবাসীর জন্য বড় নিয়ামত, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন জুমার দিনে কেউ যদি নবীকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়তে পারো, তাহলে 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব সরকারি মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু মনটা দিয়ে শোনেন, পৃথিবীর বুকে কেউ যদি নবীকে মহাব্বত করে মাত্র 1000 বার যদি দরুদ পড়ে রে, নবীজি বলেছেন সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। আমরা আতর ট্রান্সফার করা দেখে আপনারা সব দেশ চৌকাইয়ে ঢুকছে আতরের বোতলে, হাদিস কি কইছি মনে নেই, কইতে পারবেন নাকি? দেখ কইছি কইতে না তো, কারণ আমরা মহাব্বত নি, মহাব্বত লাগছে নবীর সুন্নত আদায় করছি, প্রধান বক্তারে মনে পছন্দ হয়েছে আর কি, আল্লাহ কুদুর ভালোবাসা দিছে আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, এটা কি ভালোবাসা না? আরে মিয়া মোহাব্বত, রাসূল কইছে এটা দিতো চাইলে ফিরাই দিও না, সুবহানাল্লাহ, কোন না? আবার বলছি নবীজি বলেছেন নবীকে ভালোবেসে প্রতিদিন কেউ যদি 1000 বার দরুদ পড়ে তাহলে সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, এই জন্য বলি পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চল
আল্লাহ তুমি আরে বাঁচাইছো আর মুসল্লি বালা, যে একটা হাসি দিচ্ছেন বিউটিফুল স্মাইলিং চমৎকার লাগছে, এই হাসির কারণে কি হয়েছে নতুন আর একটু ফিলিংস আসছে, কম পক্ষে 30 মিনিট করে ক্লান্তি আসবে না, ঠিক না ব্যাঠি? আরে আপনার রাগ করছেন কিল্লাই কি হয়েছে, মন খারাপ? হ্যাঁ আপনার কই আর সাদা টুপি মন খারাপ না, এই আমি দাত্রি সাউনের লাগিয়ে বসনা করছি আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ, কারণ আমার এই জায়গাটা শেষ, এটা আমার ব্যক্তিগত ভাবে আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য বলেছি, ভালো লাগছে? কিন্তু আমার মূল আলোচনা হলো আজকে বর্তমানে একটা বেধি আমাদের সমাজে চারপাশে ঘুরে বেড়াচ্ছে, সেই বেদিটা হলো বাবা মা যখন একটু অসুস্থ হয়ে যায় সন্তান পাশ কাটিয়ে অন্যদিকে চলে যায়, ঠিক না? সম্মানিত উপস্থিতি এটা কেন বললাম জানেন, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। রাসূলকে প্রশ্ন করলেন একজন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছ থেকে সবচেয়ে মিষ্টি যেই ব্যবহারটা এটা কার পাওয়ার হক বেশি? রাসূল বললেন কালা উম্মুকা, তোমার মা। কালা সুম্মা মান, তারপরে কি? রাসূল বললেন কালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন কালা সুম্মা মান, তারপরে কি? রাসূল বললেন কালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন কালা সুম্মা মান, নেক্সট কি? রাসূল বললেন কালা আবুকা, তোমার বাবা। তাহলে বাবা মাকে অবহেলা করার সুযোগ আছে? আরো জোরে, আরো জোরে। রাসূল বললেন হতবাগাসে হতবাগাসে হতবাগাসে, তিনবার বলেছে নবী গো কে গো সে, যে বললেন বাবা মা দুজনকে পাইল অথবা একজনকে পাইল তাদেরকে ভালোবেসে জান্নাতি হতে পারলো না, তার মতো হতবাগার কেউ হতে পারে না। নাউজুবিল্লাহ বলেন না, মা বাবারে ভালোবাসেন না? আরো জোরে, আমি এখনো সুযোগ খুঁজি মার কাপড়টি ধুয়ে দিতাম, বিশ্বাস করবে? আমার জীবনে আমি আমার মায়ের সাথে যত কাজ করছি শুধু মারে খুশি করার জন্য, মার যেন কষ্ট কম হয়, আমার মনে হয় কোনো মেয়েও মায়ের সাথে এত সময় দেয়নি, আমি সুযোগ পাইলে মার পিছনে পিছনে ঘুরতাম, পিছনে পিছনে ঘুরতাম, মার কি লাগবে কি করা দরকার আমি মায়ের কাজটা করার জন্য শুধু পিছন পিছন ঘুরতাম, এখনো ঘুরি। বিশ্বাস করবেন মাহফিলের যে হাদিয়া পাই না, একটা টাকা নিজে ইচ্ছে মতো খরচ করি না, যা যা টিকে সব খরচ করে মায়ের কাছে নিয়ে দিই, প্রয়োজন হলে মা থেকে খুঁজে এনে খরচ করি, বিশ্বাস করবেন আপনারা? এটা হচ্ছে আমার মায়ের প্রতি ভালোবাসা, মা সুস্থ থাকার একটা বড় কৌশল। মা যখন দেখবে আমার সন্তান সব দিকে ফ্রি, দেখবেন সেই মা বাবার মধ্যে কোনো ধরনের মানসিক প্রেশার আসে না, আর যখন তারা মানসিক প্রেশার মুক্ত থাকে তখনই মা থাকে বাবা থাকে সুস্থ, আর পিতামাতার সুস্থ জীবনটা সন্তানকে অনেক বেশি স্বস্তি দেয়, অনেক বেশি টাকা খরচ করতে হয় না, ঠিক না? এটা কিন্তু বড় একটা জায়গা, যে মা বাবার পিছনে যে অতিরিক্ত টাকা খরচ করা, এই জায়গাটা থেকে আপনি বাঁচতে চাইলে মা বাবাকে মানসিকভাবে আপনাকে সবসময় ফ্রি রাখতে হবে। আলহামদুলিল্লাহ বলেন না, মা বাবাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। টাইম আর ওয়াজের টাইম তো শেষ হয়ে গেছে দাদা, হ্যাঁ কিন্তু আই তো শেষ করতেন না, ঠিক আছে আরে সালাই দামনি এক কানা, হ্যাঁ আই কিন্তু রাজি আছি আলহামদুলিল্লাহ, কোন আর জোরে বন্ধুরে। আমার আমি কি বলতে চাই আপনি বোঝেন, হাদিস শরীফের মধ্যে এসেছে একজন এসে নবীকে প্রশ্ন করলো, নবী গো ও প্রাণের নবী আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার আব্বাই আমার উপার্জিত অর্থ নিজের মতো খরচ করে, নবীজি কো বিচার লই আইছো? আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন তোমার উপার্জিত অর্থ নয় রে, তুমি নিজেও তোমার বাবার সম্পদ, শুধু তোমার উপার্জিত টাকা না, তোমার বাবা তোমাকে যেমনি চায় এমনি তোমাকে ব্যবহার করতে পারবে, শুধু তোমার উপার্জিত টাকা না তোমাকেও, কিন্তু তুমি একটা বারের জন্য না করতে পারবা না। সুবহানাল্লাহ কইতেন না, অনেক ফলাফাইনে কইবো মা হুজুর তো আব্বার দাম বাড়াই দিল আর দাম কমাই দিল, আব্বার দাম চিরকালের জন্যই বেশি, তার কারণ বাবা থেকে তোমার মূল যেই মেরুদণ্ড হার, বাবা থেকে তোমার বডিতে যতগুলো হার
আমার আছে, সবগুলো বাবা থেকে তৈরি হয়েছে। খবর রাখেন কি আর জানেন কি? জানেন শুধু চা খাইতে, কফি খাইতে, সময় মতো বাদাম খাইতে, বাকিগুলোর খবর নাই। বাবা থেকে তৈরি হলো হার, আর মা থেকে তৈরি হলো সন্তানের গোস্ত এবং ব্লাড। আপনি ছোট তাদের, তারা চিরকালই বড়। কোরআন এবং হাদিস থেকে বড়। আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা। সুবহানাল্লাহ কইতেন না, আল্লাহর কোরআন পর্যন্ত ফিরতে গেছে আব্বা আম্মার কাছে। ওমা, এটা কি সহজ জিনিস? আপনার জীবনের ত্রুটি আছে, যদি মা বাবার কলিজা শীতল থাকে হয়তো বা আপনি পার পেয়ে যাবেন। কারণ মায়ের ছোট্ট হাতে ছোট্ট চিঠি আল্লাহর কাছে অনেক অনেক বেশি পছন্দ। যদি লাল কলম দিয়ে লিখে দে তাইলে সন্তানের কপাল পড়েছে। এই জন্য বলেছি বন্ধু, প্রত্যেক দিন যদি না পারো যাদের বাবা মা কবরে চলে গেছে, জুমার নামাজ শেষ করে মায়ের কবরে যাইও, বাবার যে কবর জিয়ারত করিও। এখন কিন্তু কাঠ মোল্লার সংখ্যা, অশিক্ষিত মূর্খ মোল্লার সংখ্যা বার বের হচ্ছে। শুধু কয় বেদাত, শুধু কয় বেদাত, শুধু কয় বেদাত। আপনাদেরকে আমি সাবধান করে যাই, গতকালকে দাদা যে মাহফিল গেছি, বুঝছেন নি, সভাপতি এবং সহসভাপতি দুজনই খুব স্ট্রং। ওনারা আমি যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতেছি বারবার, ওরা বলে না, এরা কি করে না। এখন সভাপতি এবং সহসভাপতি ওরা দুজন ডেকে ডেকে বলছে, হুজুর কেমন করে বলবে, এখানে তো জং লাগাই দিছে। কই দুরুদ নাই, কেয়াম নাই, মিলিত নাই, জিকির নাই, নফল নামাজ নাই, শবে বরাত নাই। কই শুধু বলে নাই, নাই নাই করতে করতে পুরো আমাদের এরিয়াটাকে মরুভূমি বানাই ফেলছে। এগুলো আপনারা বিশ্বাস করবেন না, মনে রাখবেন তো। বলে হুজুর এখানে কেন আসলেন? আমি চমৎকার একটা পয়েন্ট নিয়ে আসছি বন্ধু। হযরতে আবু হুরায়রা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, বাবা মত নয় অন্য মানুষের ক্ষেত্রে রাসূল বলেছেন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কেউ যদি সকালবেলা কোনো রোগী দেখার বের হ, বাবা মা না অন্য সাধারণ মানুষ, যেটা তোমার আত্মীয় স্বজন বা পাড়াপড়োশী শুভাকাঙ্ক্ষী অথবা কেউ না, তুমি তাকে দেখতে গেলে অসুস্থ হওয়ার পরে আল্লাহর নবী বলেছেন, সকালে যদি তুমি বের হও বিকেল পর্যন্ত তোমার জন্য 70,000 ফেরেশতা আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতে থাকে। তুমি যদি বিকেল বেলা বের হও পরের দিন ভোর পর্যন্ত আরো 70,000 ফেরেশতা তোমার জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতে থাকে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কেউ যখন কোনো অসুস্থ রোগীকে দেখার জন্য মানসিকতা করবে, নিয়ত করে সে ওযু করবে, ওযু করে করে যখন সে রোগী দেখার জন্য আস্তে আস্তে এগিয়ে যাবে, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, উম্মত মানুষ অসুস্থ হলে অবহেলা করো না। তুমি যখন ওযু বানাইয়া পবিত্র খেয়াল নিয়ে যখন ওই অসুস্থ মানুষকে দেখার জন্য তুমি সামনের দিকে আগাইবা, আমার নবীজি জানিয়ে দিয়েছে তুমি যেন জাহান্নাম থেকে 70 বছরের দূরে তুমি চলে আসলা। কত বছর? শুধু আপনি অসুস্থ মানুষটাকে দেখার জন্য উজু করে বের হয়ে গেলেন। বাবা মা তো অনেক উপরের কথা, কথা বলেন না কেন? আমাদের দেশে মানুষ অসুস্থ হলে, দুর্বল হলে আপন স্বজন কেউ তো দেখে না। আমার নবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ওমর ওমর, তুমি যখন কোনো অসুস্থ রুগীকে দেখতে যাবে, অসুস্থ মানুষকে যখন দেখতে যাবে, তুমি যিনি অসুস্থ ওনাকে গিয়ে বলবে তোমার জন্য একটু দোয়া করে দিতে। কেননা অসুস্থ ব্যক্তি যিনি কষ্ট পাচ্ছে, ওনাদের দোয়া হলো ফেরেশতাদের দোয়ার মতো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে দূরে আত্মীয় আছে অসুস্থ হলে দেখতে যায় না, কথা বলে না। ধরেন অনেক দূরে, ধরেন আপনারা নাঙ্গলকোটে আছেন, আমি কুমিল্লায় আছি, এক্সাম্পল আমি অসুস্থ হয়ে গেলাম, আপনারা আমাকে ভালোবাসেন, মহাব্বত করেন, অনলাইনে জানতে পারলেন, কি করলেন, জানতে পারলেন হুজুর অসুস্থ হয়ে গেছে, হুজুর আমাদের মহাব্বতের মানুষ, ওনাকে একটু দেখার জন্য যাব। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, বন্ধু আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, তুমি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যদি কোনো অসুস্থ রোগীকে দেখার জন্য, তাকে একটু সেবা করার জন্য যদি তুমি এগিয়ে যাও, রাসূল বলেছেন তুমি ধরো বের হলে সকালবেলা, পরের দিন সকালে তুমি হয়ে গেল অথবা পরের দিন বিকেল হলো। এখানে হাদিস শরীফের এমন ভাবে আসছে হাদিস শরীফটা, আল্লাহ রাসূল বলেছেন তুমি রোগী দেখতে বের হলা, ফিরে যতক্ষণ না পর্যন্ত তুমি ফিরে না আসবা, ততক্ষণ যেন তুমি শুধু জান্নাতি ফল তুমি কুড়াইতে থাকলা। বন্ধু নবীজি জানিয়ে দিয়েছে উম্মত,
বলেছেন, আমি আমার উম্মতগুলোকে মাঝায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, কিন্তু আমার উম্মতগুলো আমার হাত ফুসকে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন না, তার মানেটা কি বুঝতে পারছেননি? রাসূল বলেছেন, আমি আমার উম্মতগুলোকে জান্নাতের সকল রাস্তা দেখিয়ে গেলাম, কিন্তু তারা আমার এই রাস্তা মতো হাঁটলো না, তারা নিজেরা নিজেরা রাস্তা তৈরি করে নতুন পথে হাঁটলো। তার মানে আমি চাইছিলাম জাহান্নাম থেকে বাঁচাতে, তারা নিজেরাই নিজেরা জাহান্নামের রাস্তাটা তৈরি করলো। জুড়ে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তোমার জন্য জান্নাতের একটা অংশ বরাদ্দ করে নিলাম। নবীজির সেবা করতেন ইহুদি বালক, কি জানি খবর লইয়াছে আরেকজন অমনু আমি এরকমে মাঝে মাঝে একটু আপনাদেরকে মজা দিব, যেন আপনাদের মধ্যে ক্লান্তি না আসে। ক্লান্তি মানেই অমনোযোগ। আপনারাকে আমি বেশি বলবো না, অল্প কিছু হাদিস আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের কাছে কি সত্যি ভালো লাগে? রাসূল বলেছেন কি, তুমি তো অসুস্থ রোগী দেখতে যাওনি, তাকে তো তুমি সেবা করতে যাওনি, তুমি যেন তোমার জন্য জান্নাতের একটা অংশ তুমি দখল করে নিলা, বরাদ্দ করে নিলা। সুবহানাল্লাহ। আজকে থেকে অসুস্থ মানুষ দেখতে যাবেন তো? দেখেন দেখেন, অসুস্থ মানুষ দেখতে নবীজিকে ইহুদি বালক সেবা করতেন, কি করতেন দেখেন না? নবীজি কেমন শিক্ষা দিয়েছেন।